হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2023 এর ভূগোল বিষয়ে যে তোমাদের 9 নম্বর স্কুলের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু হওয়ার আগে তোমরা যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। একটা পদে সঠিক উত্তর নির্বাচন করো। 1-1 উত্তর গোলার্ধে 0 থেকে 5 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত অঞ্চলটি বলে অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে। নিরক্ষীয় শান্ত বলা হয়। নেক্সট প্রশ্ন বলছে দুইটা লা প্লাটা নদী, যে দুটি নদী মিলিত প্রবাহ তা হলো অপশান নাম্বার এ পারানা ও প্যারাগুয়ে নদী। নেক্সট প্রশ্ন বলছে দুইটা আন্দিজ পর্বতের পাদদেশে অবস্থিত হচ্ছে করডোবা অঞ্চল বিখ্যাত অপশান নাম্বার এ ডেয়ারি দ্রব্য উৎপাদনের জন্য। নেক্সট প্রশ্ন 2-1 বলছে শূন্যস্থান পূরণ করো। 1-1 বাতাসে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা সমষ্টিকে ড্যাশ বলে, উত্তর মেঘ বলে। নেক্সট প্রশ্ন আমাজন অববাহিকা নিরক্ষীয় বৃষ্টিপাত অঞ্চলের আরেক নাম হলো ড্যাশ, উত্তর সেলভা অরণ্য। নেক্সট রয়েছে স্তম্ভ মেলাও, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। বাফেলো এটা হবে 3 অর্থাৎ ময়দা শিল্প, সুপিরিয়র এটা হবে 4 সাধু জলের হ্রদ, উষ্ণতম স্থান এটা হবে 2 অর্থাৎ মৃত উপত্যকা, শিকাগো এটা হবে 5 বলছে হ্রদ বন্দর, আর টিমিনিস এটা হবে 1 স্বর্ণখনি। নেক্সট প্রশ্ন বলছে 3-1 বলছে সিউরোকিউমুলাস ও স্ট্র্যাটোস্কিউমুলাসের মেঘ দুটি একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো। এটা তোমাদের টেক্সট বইয়ের 43 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর তোমার উত্তর পাবে। পরের প্রশ্ন বলছে উত্তর আমেরিকার কোন শহরকে পৃথিবীর কথাখানা বলা হয় কেন? উত্তর শিকাগো কেন বলা হয় তোমাদের 90 নম্বর পেজে টেক্সট বইয়ের পাবে। নেক্সট প্রশ্ন বলছে 4-1 চিত্তসহ শৈলকে বৃষ্টিপাতে বর্ণনা করো। এটা তোমাদের টেক্সট বইয়ে 47 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর তোমরা পাবে। নেক্সট হচ্ছে পম্পাস অঞ্চলে কৃষিকাজ ও পশুপালন সম্বন্ধে যা জানো লেখো। এটা তোমাদের টেক্সট বইয়ের 106 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর রয়েছে। নেক্সট প্রশ্ন 5-1 বলছে বায়ুচাপে তারতম্য কারণগুলি আলোচনা করো। এটা 5 নম্বর যে তোমাদের অধ্যায় রয়েছে সেখানে তোমরা এই প্রশ্নের উত্তর পাবে। নেক্সট 2 নম্বর হচ্ছে চিত্রসহ বায়ুচাপ বলয়গুলি পরিচয় দাও। এটা রায় মার্টিন সহায়িকা বইয়ের 87 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর তোমরা পাবে।